आज के तुम्हारे नहीं सूजी उपमा रेसिपिटा आमी की भावे तैरी कर लम सबाई तैरी करते पारो तुम्रा आमी की भावे तैरी कर लम सेटा शुधु तुम्हारे संगे एकटु शेयर कर दिलाम एरकम झरझरे शुकनो सूजिर उपमा एकटु भिजा भिजा भाव थाकबे गाए मोलायम थाकबे एरकम सूजिर उपमा कि करे तैरी करबे सेटाई आमी तुम्हारे संगे आज के शेयर करब ताहले चलो देखे नेवा जाक आमी कि भावे एटा तैरी कर लम आज के आमी तुम्हारे जे सूजिर उपमाटा देखालाम सेटा तैरी करबार जन्य आमार लागबे एक कप सूजी तो सूजीटाके आमी शुकनो खोला एरकम भेजे नेब एकटुकाल सूजिर उपमा करते आमरा सबाई जानी एक एकजन एक एक रकम भावे करे थाकेन जदि कारोर मने हय आमार मतन करे करबार से एकबार करे देखते पारो। नमस्कार बंधुरा आमी शताब्दी तोमरा सबाई केमन आछो आशा करि सबाई भालो आछो सबाई सुस्थ आछो। तो सूजीटाके आमी डाउन आचे आर कि एकटु लो फ्लेमे बेश किछुक्षण धरे भेजे नेब। देखो सूजीटा आमार भाजा हये गेछे पाँच मिनट धरे आमी एटाके भेजे निलाम लो फ्लेमे भाजते हबे जाते सूजिर रंगटा चेन्ज ना हय ठीक आछे। एकटु लालचे होले असुविधा नेई किन्तु हाई फ्लेमे करले पुड़े जावार सम्भावना थाके। एटाके एबार आमी एकटा पात्रे आलादा करे रेखे देब दिये देब परिमाप मतन सादा तेल आमी सादा तेल व्यवहार कर लम तुम्हरा जदि केउ सर्षे तेल व्यवहार करते चाओ करते पारो असुविधा नेई जा जेरकम सुविधा हबे। अच्छा एर मध्ये आमी जेहेतु कड़ाईटा गरम आछे आमी एकटुखानि दिए देव परिमाण मतन सर्षे आमी एकटु सर्षे दिए करब सर्षे आर जीरा फोड़ने दिए देव तो छोटो चामच दो चामच जीरा दिलाम आर दिलाम तीन चामच सर्षे एटा एकटु भाजा भाजा हये गेलेई आमी एर मध्ये दिए देव दुटो शुकनो लंका दिए देव एकटुखानि अरहर डाल तोमरा एखाने छोला बा बिउलिर डालो व्यवहार करते पारो आमी एखाने अरहर डाल व्यवहार करलाम। सर्षेटा जेई फाटते शुरू करबे आमी एर मध्ये यूज करब होच्छे सबाई जानो कारी पाता कारी पाताटा आमी एकटु बेशी परिमाणेई व्यवहार करलाम गंधटा जाते भालो आसे। एबार आमी दिए देब एर मध्ये छोटो चामचेर एक चामच परिमाण हिं दिए देब हिंटा जोग करार साथे साथेई हिं तेलेर मध्ये बेशिक्षण राखबे ना जारा जानो ना तीनटे मीडियम साइजेर पेयाज आमी कुচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রান্নাটা অনেক ঝটফট হয়ে যায় সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট। পেঁয়াজটা কিন্তু আমরা লাল করে ভাজব না শুধু একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখো নরম হয়ে এসেছে এই সময় আমি এর মধ্যে যোগ করে দেব তোমাদের কাছে যে ভেজিটেবল অ্যাভেলেবল সেটাই দেবে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম গাজর বরবটি এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা আলু আলুটা দিতে ভাব দিলে ভালো লাগে খেতে তো আমি এখানে দুটো আলু ছোট সাইজে মিডিয়াম সাইজে কেটে রেখেছিলাম ও দুটো অ্যাড করে দিলাম সবাইকে একই রকম ভাবে কাটবে না হলে কিন্তু দেখতে ও খেতে কোনোটাই ভালো লাগবে না।
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি নুন আর হলুদ। দিয়ে দেব 1 টিস্পুন নুন। নুনটা তোমরা একটু বুঝে শুনে দেবে কে কি রকম খাবে, নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। সুজি তো বেশি ঝাল দেবার প্রয়োজন নেই, যদি কেউ খাও তাহলে দিতে পারো, আমি অল্প যোগ করলাম। একটুখানি হলুদ, খুব সামান্য একটু হলুদ, মানে ছোট চামচের এক চামচ হলুদ। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। হ্যাঁ, এবার আমি যোগ করব যে মটরশুঁটিটা আমি শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে একটু মটরশুঁটি। তো দেখো এই ফ্রোজেন মটরশুঁটিটা আমি যোগ করে দিলাম। এই অসময়ে যখন মটরশুঁটি পাওয়া যায় না, এই সময় মানে অফ সিজন যখন, তখন কিন্তু তোমরা এই ফ্রোজেন মটরশুঁটিটা খুব সহজেই এই সব রান্নায় ব্যবহার করতে পারো। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন জল। জল দেবার আগে আমি একটুখানি কতগুলো কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করে দিলাম টুকরো টুকরো করে। ঝালটা যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। তরকারিটা একটু ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল। সেটা তোমাদের বললাম, ওটা আমি বলে দিচ্ছি এক কাপ সুজির জন্য মাপটা কতটুকু হবে। ভাজতে ভাজতে কিন্তু তরকারিটা আমাদের অনেকটা নরম হয়ে আসে, তো একটু ভালো করে ভেজে নিয়ে বাকিটা আমরা জলেই করব, হয়ে যাবে। দেখাচ্ছি আমি তোমাদের, দেখো আলু টালু সব কিছু মোটামুটি নরম হয়ে আসছে। এখানে আমি প্রথমে এক কাপ পরিমাপে জল দিয়ে দেবো। এবার উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে দেবে। সরি বন্ধুরা, এক কাপ নয়, আমি এখানে দু কাপ জলের ব্যবহার করেছি। এবার একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। যখন জলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মিশিয়ে দেব 1 টেবিলস্পুন মতন চিনি। চিনিটা তোমরা অবশ্যই দেবে যদি কেউ না দিয়ে থাকো কখনো, কারণ চিনি দিলে উপমার স্বাদটা অনেক বেশি ভালো হয়। অনেক সময় এক ধরনের খাবার খেতে খেতে আমাদের ভালো লাগে না। আর কিছুটা কাটা ক্যাপসিকাম আমার কাছে ছিল, অ্যাড করেছি, না থাকলে করবে না। ক্যাপসিকামটা শেষে দিলাম এই কারণে গন্ধটা ভালো ছাড়বে। আর যদি কারোর মনে হয় সবজি ভাজার সময় অ্যাড করবে, করে দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু শেষে দিলে গন্ধটা ভালো ছাড়ে। তো আমি এটাকে আবার ঢাকা দেবো কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না আলুটা আর গাজরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার দেখো আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করলে কিন্তু কাদা কাদা হয়ে যাবে, তখন খেতে ভাল লাগবে না। এই মুহূর্তে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা সুজিটা। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমরা যদি মনে করো যে সময় সাপেক্ষ ব্যাপার, একদম না, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। একটু কাটা জন্য একটু যা সময় লাগে, এটা হতে হতে আমি এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি ঘি। এটা অপশনাল আছে, যদি কারোর ইচ্ছা করে ঘি মেশাতে মেশাতে পারো, না হলে মেশাতে হবে না। আমি অল্প একটু ঘি মিশিয়ে দিলাম 1 টিস্পুনের মতন। তো দেখো সুজিটা দেওয়ার সাথে সাথে জলটা কিন্তু টেনে নিয়েছে, মানে এক কাপ সুজির জন্য আমি 3 কাপ জলের ব্যবহার করেছি। মেজারমেন্টটা তোমাদের বলে দিলাম যে কীরকম করে মেজার করবে। এক কাপ সুজিতে 3 কাপ জল, যে বাটি বা কাপের মাপ তোমরা ব্যবহার করবে সুজি মাপার ক্ষেত্রে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। তো এটা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেবো, তোমরা বাদাম ভেজে নিতে পারো বা এমনিও বাদাম ভাজা বাদাম আছে, এটা আমি অ্যাড করে দিলাম।
চাইলে তোমরা দুটো কিসমিস থাকলে দিতে পারো, কিন্তু এরকম হেভি খাবারটা আমি তৈরি করছি না, একটু লাইট তৈরি করছি, তাই এটা দেখিয়ে দিলাম। আঁচটা ডাউনে আছে, এবার অ্যাড করে দেবো। আমি একটুখানি তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাকে ভালো করে মেখে নিয়ে জলের সঙ্গে গুলে নিয়ে এই জলটা আমি, এই তেঁতুলগুলো জলটা আমি অ্যাড করে দেবো। দেখো কীরকম মেখে নিয়েছি, তো এই জলটা আমি অ্যাড করে দেবো। ইচ্ছা করলে তোমরা কেউ জিনিসটা হয়ে যাওয়ার পর একটু ধনে পাতা অ্যাড করতে পারো, যে কোনো চাটনির সঙ্গে তোমরা এটা খেতে পারো, খেতে খুব ভালো হয়। ধনে পাতার চাটনি দিয়ে খেতে খুব ভাল লাগে। খোসাটা আমি ফেলে দিচ্ছি, তো এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে 5-10 মিনিট রেস্টে রেখে দেবো। তাহলেই সুজিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে যাবে। সুজির উপমা রোজকার খাবারের থেকে একটু অন্যরকম কিছু আমাদের কখনো সখনো মনে হয়ে থাকে, তো এটা হচ্ছে সেটা। তো আমি এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। পারফেক্ট সুজির উপমা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো উপমাটা আমাদের তৈরি হয়ে গেছে, কত ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই রকম ঝরঝরে তৈরি হয়ে যাবে। কিন্তু মাপটা ঠিক রাখতে হবে, 1 কাপ সুজির জন্য 3 কাপ জল। তোমাদের আরও কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কতটা ঝরঝরে হয়ে গেছে। তো রোজ রোজ রুটি লুচি পরোটা এইসব খেতে খেতে যখন মুখ মেরে আনবে, তখন একটু অন্যরকম টিফিনের ব্যবস্থা আমরা করতেই পারি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।